ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেকনোমানি লুপ চ্যানেল। তো আজকে কর্মসংস্থানের যে তৃতীয় সপ্তাহে আমি চলে এসেছি, 20 ফেব্রুয়ারি 2021 কর্মসংস্থান কিন্তু আমি নিয়ে চলে এসেছি। 20 তারিখের যে কর্মসংস্থানের তরফ থেকে যে জবগুলো আপডেটস এসেছে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং অবশ্যই তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও। তোমরা যদি দ্য টেকনোমান চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটির নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে প্রেস করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দাও। এবং আমাদের এই যে সেগমেন্টটা কর্মসংস্থান নিয়ে, আমাদের যে নতুন সেগমেন্ট, আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু কর্মসংস্থান পেপারটা তুলে ধরি তোমাদের কাছে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। তোমরা দেখতে পাচ্ছ এখানে কর্মসংস্থানের পেপারটা খোলা রয়েছে, এবং ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে 6114 নার্স নেওয়া হচ্ছে। একদম বড় বড় করে এখানে লেখা রয়েছে, একদম ফার্স্ট যেটা রয়েছে। আজকে তোমাদের এটা নিয়ে বিস্তারিত পড়ে শোনাবো অবশ্যই। তাছাড়া কিন্তু দেখে নিই যে আর কি কি জবস কিন্তু বেরিয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নাভাল কমান্ডে 1159 ট্রেডসম্যান মেড কিন্তু নেওয়া হচ্ছে। এবং একটু যদি নিচের দিকে আমরা দেখতে পারি তাহলে দেখছি ইন্ডিয়ান অয়েলে কিন্তু 346টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে আবার এখানে। সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েলে কিন্তু এর আগেও অ্যাপ্রেন্টিস নিয়েছিল, সেক্ষেত্রে আবার নেওয়া হচ্ছে 346টি অ্যাপ্রেন্টিস। বার্নপুল স্টিলে কিন্তু রয়েছে 100টা অ্যাপ্রেন্টিস, এখানে দেখতে পাচ্ছ তোমরা। রাজ্য পুলিশে 100 সুপারভাইজার এবং অপারেটরকে নেওয়া হচ্ছে, এবং দুটো সেগমেন্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওয়্যারলেস সুপারভাইজার আর একটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর। রাজ্য সরকারের 100 ফিশারি অফিসার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। 106টা নার্স এখানে নিয়োগ করা হচ্ছে, 96টা অ্যাটেন্ডেন্ট ও ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। হিন্দুস্তান অ্যারোটিক্সে 165 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস নিয়ে আজকে কিন্তু অনেকগুলো আপডেটস আমি দেখতে পাচ্ছি আজকে কর্মসংস্থান পেপারে। এছাড়া আমরা যদি একটু নিচের দিকে আসি, তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্মখালী এখানে রয়েছে, সরকারি কর্মী নিয়োগ, মহিলা পুরুষ নিয়োগ তোমরা দেখতে পাচ্ছ এখানে। কর্মখালী এখানেও রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগ, আর্জেন্ট ভ্যাকান্সি রয়েছে, ডিরেক্ট জয়নিং রয়েছে এখানে, কর্মখালী আবার রয়েছে, প্রাইভেট ব্যাংকে কিন্তু রয়েছে, মাসিক মাইনায় কোচিং কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এয়ারপোর্ট এবং মেট্রোতেও রয়েছে, বিভিন্ন শূন্য পদে কিন্তু জব রয়েছে। কাজ পাবেন গ্যারান্টি বলে একটা ট্যাব এখানে করে রেখেছে, এয়ারপোর্ট ও ব্যাংকে রয়েছে। তো প্রত্যেকবারই আমরা এটা দেখে নিই, এরকম একটা সেগমেন্ট থাকে প্রতিটা সপ্তাহের কিন্তু কর্মসংস্থান পেজে এরকম একটা সেগমেন্ট থাকে। তবে ফ্রেন্ডস, মাথায় রাখতে হবে প্রতিটা জবের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু তোমরা আগে কাউকে টাকা দেবে না। আগে তোমরা সেই জবে জয়েন করো, আগে দেখো, আগে তোমরা স্যালারি পাও, তারপর তোমরা কিন্তু সেখানে কাউকে যদি টাকা দেওয়ার থাকে তো সেক্ষেত্রে তোমরা দিতে পারো। কারণ আগেই টাকা দিয়ে দিলে কিন্তু সেটা অবশ্যই ফেক হওয়ার চান্সেস থাকে। এবং অবশ্যই যদি সেক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য তোমাদের 50-100 টাকা চেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 50-100 টাকা রিস্কটা নিতেই পারো। কারণ 50-100 টাকা যদি ফ্রড হয় তো সেক্ষেত্রে আমাদের খুব একটা গায়ে লাগবে না। তো ফ্রেন্ডস, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদেরকে এটাই বলবো যে যদি কোনো কোম্পানি আগেই তোমাদের কাছ থেকে টাকা চায় সেটা কিন্তু একদম ফেক, সেটা কিন্তু ভুল। সো ফ্রেন্ডস, এখানে তোমরা একবার দেখে নেবে। এবং এখানে ইন্ডিয়ান অয়েলে যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়েছে সেটা কিন্তু প্রথম পাতার পর এই দ্বিতীয় পাতায় আবার এটা কন্টিনিউ করা হয়েছে। তো আজকে আমি তোমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যেটা রয়েছে, 6114 নার্স নেওয়া হচ্ছে, এটা কিন্তু 14 পাতায় দিয়েছে। তো 14 পাতায় আমরা সরাসরি চলে যাবো, তবে তার আগে এখানে দেখে নিই আর যদি কিছু আপডেটস থাকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি রেলের চাকরির কিন্তু এখানে খবর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কুল সার্ভিসের কিন্তু এখানে ডিটেলস কিছু শেয়ার করা রয়েছে। প্রতিটা পেজেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট থাকে, তোমরা কোনো পেজ কিন্তু মিস করবে না, কারণ প্রত্যেকটা পেজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু পিওন নিয়োগ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 117 সার্ভেয়ার অফিসার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট অথরিটিতে। এছাড়া ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ও এডিটিং কোর্সে ভর্তি করার জন্য কিন্তু এখানে লোক চাইছে, যারা ভর্তি এখানে হোক। এবং এখানে ট্যুরিজম এবং ট্রাভেল ম্যানেজমেন্টে কিন্তু বিবিএ কোর্সে ভর্তি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েলে কিন্তু 346 যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেটা কিন্তু দ্বিতীয় পাতার পর এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু জেনারেল নলেজ নিয়ে শেয়ার করা হয়েছে, দেখে নেবে তোমরা একবার ভালো করে। এবং আরও অনেক ডিটেলস রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মিস করো না, এই জিনিসগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। ওকে ফ্রেন্ডস, তো আমরা এবার চলে এসেছি 14 নম্বর পাতায়। এখানে কিন্তু ওই 6114 যে নার্স নেওয়া হচ্ছে সেটা কিন্তু টোটাল কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুষ 74, ওবিসি বি ক্যাটাগরি মহিলা 170, ওবিসি ক্যাটাগরি পুরুষ 18, প্রতিবন্ধী মহিলা 13, প্রতিবন্ধী পুরুষ 1। তো টোটাল কিন্তু এখানে অনেকগুলো ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক বিএসসি নার্সিং পাসদের জন্য কিন্তু 4318টি, এবং এছাড়া কিন্তু আরও পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাসদের জন্য কিন্তু 108টি, এবং এ ক্যাটাগরি মহিলা 21টি, এবং ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 5 জনকে নেওয়া হবে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা থাকবে 100 নম্বর, এর মধ্যে নার্সিং যোগ্যতার জন্য থাকবে 40 নম্বর, অতিরিক্ত যোগ্যতা 20 নম্বর, অভিজ্ঞতার জন্য 25 নম্বর, ইন্টারভিউর জন্য 15 নম্বর। বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে, দরখাস্ত করবেন অনলাইনে 17 মার্চ থেকে 26 মার্চের মধ্যে, মানে 17 মার্চে কিন্তু এখান থেকে আবেদন করা যাবে। ওই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিয়েছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউবিএইচআরবি ডট ইন, ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট
wbhrb.in এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। তখন পরীক্ষা ফি বাবদ 160 টাকা অনলাইনে জমা দেবেন এবং এখানে কিন্তু GRPS মানে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য হেড অফ অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। তপশিলি এবং প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম পিন করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে, মানে যে ওয়েবসাইটটার নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে www.wbhrb.in। এই ওয়েবসাইটে কিন্তু এর টোটাল ডিটেলস কিন্তু সেখানে শেয়ার করা থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে দেখতে ভুলো না। এবং অবশ্যই 17 মার্চ থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করার অপশন থাকছে। সো ফ্রেন্ডস, আমি আশা করছি যে ভিডিওটিতে তোমাদেরকে যে খবরগুলো আমি পড়ে শোনালাম সেগুলো তোমাদের প্রতিকটাই কাজে আসবে এবং আপডেট যেগুলো দিলাম সেগুলো তোমাদের প্রতিকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু কর্মসংস্থান পেপারের ডাউনলোড করার লিঙ্ক, PDF ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডাউনলোড করে কিন্তু পুরো পেপারটা দেখে নেবে এবং অবশ্যই যে জবের জন্য তোমরা অ্যাপ্লাই করো না কেন আগে ভালো মতন পড়ে নেবে, যাচাই করে নেবে, তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। সো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করবো। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই দ্য টেকনোম্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটির নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।